কোনা সদর উপজেলায় বাদামি ঘাস ফড়িং এর আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমন ধানের দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা তাদের অভিযোগ মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করেন না তবে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মুখলিসুর রহমান খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট হেমন্তের পাকা ধানে ভরা ফসলের মাঠ যেন কৃষকের গোলা ভরা সোনালি আনন্দ কিন্তু এবছর নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা লক্ষীগঞ্জ কাইলাটি রোহা মদনপুর বাংলা সহ বেশ কিছু ইউনিয়নে বাদামি ঘাস ফড়িং এর আক্রমণে সবুজ সতেজ ফসলের মাঠ এখন খড়ে পরিণত হয়েছে কষ্টের উৎপাদিত ফসল হারিয়ে কৃষক এখন দিশেহারা তাদের অভিযোগ পোকা দমনে কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সহায়তা পাননি ফসলের ক্ষতির কথা স্বীকার করে কৃষকদের সহায়তা করার কথা জানান এই কৃষি কর্মকর্তা কিছু পোকামাকড় এবং রোগবালাইয়ের লক্ষণ দেখা দিলেও কৃষি উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা এবং উপসহায়ক কৃষি কর্মকর্তাদের তাৎক্ষণিক পরামর্শে পোকা এবং রোগবালাইয়ের আক্রমণ এবং দমন ব্যবস্থা নেওয়া হয়েছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ তাই কৃষক বাঁচাতে ধানের ন্যায্য দাম এবং কৃষি বিভাগকে আরও তৎপর হওয়ার দাবি সংশ্লিষ্টদের সাবরিনা ফিরোজ আরটিভি